আলিপুরদুয়ারের সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়ে আজ প্রখর রোদ মাথায় করে অভিনব কর্মসূচিতে নামলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা গ্রাম পঞ্চায়েতের মুসলিমের চরের অবস্থান সংকট নদীর মাঝখানে। ওই প্রত্যন্ত এলাকায় এদিন নৌকায় চেপে লোক লস্কর নিয়ে পৌঁছে যান জেলাশাসক। রাজ্য সরকারের মানব কল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা যাতে ওই প্রত্যন্ত এলাকার মানুষরা সহজেই পেয়ে যান সে বিষয়ে এদিন বিশেষ উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলাশাসক এদিন বলেন, জেলার কোনায় কোনায় যাতে সরকারি প্রকল্পগুলির সুযোগ সাধারণ মানুষ লাভ করতে পারেন সে বিষয়ে বদ্ধপরিকর জেলা প্রশাসন। বেসিক্যালি এখানে আপনারা জানেন কি 21 তারিখ থেকে পুরো পশ্চিমবঙ্গের দ্বারা সরকার আমাদের এই ক্যাম্পগুলো শুরু হয়েছিল। এখানে ক্যাম্পগুলো বেসিক্যালি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে। আজকে এখানে আমরা কুমারগ্রাম ব্লকে বেসিক্যালি বলকা টু জিপি আমাদের এখানে যে গ্রাম আছে মুসলিম চর এখানে আমরা এসেছি। আর এটা ইনোভেটিভ টাইপে আছে, যেহেতু রাজ্য সরকার বেসিক্যালি এটা নির্দেশ এসেছিল কি কিছু কিছু এরকম ইন্টেরিয়র গ্রাম ইয়া রিমোটলি লোকেটেড আছে সেখানে মোবাইল দ্বারা সরকার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে ভিডিও কুমারগ্রাম আছে মিহির কান্তার ওনার উদ্যোগে এখানে এই আজকে মোবাইল দ্বারা সরকার ক্যাম্পটা হচ্ছে। এখানে খুব ভালো রেসপন্স আছে, মানুষ খুশি আছে। ইন্টেরিয়রে আপনাদের জন্য আমরা এখানে এসেছি। আমি একটু আগে কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।